হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার একটি ভিডিও দেখার জন্য। দেশ এবং বিদেশে যা যেখানে আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের কাজে না আসলে অন্য কারো কাজে আসতে পারে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স অথবা অনেকটা এগিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। আমাদের প্রত্যেকটি কাজ কিন্তু এখন অনলাইনের মধ্যে পড়ে আছে এবং অনলাইনে কিন্তু আমরা সবকিছু ঘাটাঘাটি করে খুঁজে নেই। সেদিক থেকে আমাদের সিলেটি বা সিলেটের পাত্রপাত্রী এখন হাতের মুঠে আমরা ধরে নিতে পারি, কারণ আপনি যখনই কিন্তু আপনার হাতের মোবাইলে ঢুকবেন, অফসাইট আছে, সেখানে ঢোকার পরেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাত্র এবং পাত্রীর সন্ধান। সেই সন্ধান জানানোর জন্য বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে সেখানে আপনি প্রবেশ করবেন, কিভাবে সেই পাত্র পাত্রীর সন্ধান পাবেন, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা সরাসরি এসেছি বিয়েশাদী.কম সিলেটে। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এখানে তাদের নাম্বার আছে, যোগাযোগের যে ব্যবস্থা আছে, যেভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন সেটি কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে সব ধরনের কনে রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা দেখছি আমেরিকান, লন্ডনি, বেদবা এবং আলেমা, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, ডাক্তার সহ অনেক ধরনের পাত্র আছেন, পাত্রী আছেন, সবই কিন্তু এখানে আছে। আপনারা সেই বিষয়গুলো আরো ভালো করে জানার জন্য বা বোঝার জন্য আমরা কিন্তু এখানে আছি এবং এখান থেকে যারা দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। প্রিয় দর্শক, তার আগে বিয়েশাদী.কম এর যে একটা ইমেল অ্যাড্রেস আছে আমরা সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এখানে যারা একটা দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে চলে এসেছি কিভাবে সিলেটে এখন পাত্র পাত্রী হাতের মুঠে তার একটি বাস্তব দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রিয় ভাই, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে আসলে কিভাবে আপনারা এটা মেনটেন করছেন এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আমি আপনাকে বুঝিয়ে দিব। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সিলেটি ম্যাগাজিন টিমকে আমাদের অফিসে আসার জন্য এবং দর্শকদেরকে আজকে জানিয়ে দিব যে অবিশ্বাস হলেও সত্য, সিলেটের সমস্ত পাত্রপাত্রীরা হাতের মুঠোয় কিন্তু এখন পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং এই আজকে এই ওয়েবসাইটের যে কিভাবে কার্যক্রম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা একটু যদি ক্লোজ আপ ভিডিও নেন তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট সিলেটি.কম। এটি হচ্ছে হাতের মুঠোর কারবার বা ম্যাজিক, আপনি যেটাই বলেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাত্রপাত্রীরা প্রোফাইল খুলছেন, এখানে নামের জায়গায় আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেই হয়। এখানে আপনারা পিকচার ইউজ করবেন, আমি এটা এটা প্রাইভেসি নষ্ট হবে এই কারণে এটা আমি স্কিপ করছি। এই এই প্রোফাইলটাই আমরা দেখি। এখানে কি বলে একটা একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন যে একটা আইডি নাম্বার আছে, তারপরে নামের জায়গায় নাম দেওয়া আছে, নাম আমি আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারবেন। একজন পাত্রী যদি প্রোফাইল খুলতে চান তাহলে এখানে বয়স, উচ্চতা, শিক্ষা এই বিষয়গুলো উল্লেখ করবেন, করে উনি প্রোফাইল খুলবেন এবং এখানে মোর ডিটেলসে ক্লিক করলে উনার সমস্ত ইনফরমেশন দেখা যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাবে। আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন একটা একটা স্যাম্পল প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এন্টার আইডি নামে একটা জায়গা আছে, এই জায়গায় একটা প্রোফাইল আমরা সার্চ করছি। ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। দর্শক সাথে থাকুন, আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা অনেকেই হয়তো এই সুযোগ। এই যে এই যে হ্যাঁ, এই যে এখানে একটা এন্টার আইডি জায়গায় একটা আইডি নাম্বার দিলাম, এখন আমি এটা সার্চ দিব, প্রোফাইলটা চলে আসবে। এখন আমরা দেখবো যে ওই প্রোফাইলটার সাথে কিভাবে কথা বলা যায়। এটা একটা ডেমো প্রোফাইল, আমরা ডেমো প্রোফাইল খুলেছি। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই তো এইখানে প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যে নাম, বয়স, উচ্চতা, শিক্ষা এইসব বিষয় উল্লেখ আছে। বাবা মা বেঁচে আছেন কিনা এই বিষয়টা উল্লেখ আছে, এখানে বাবা মার নামের দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে বাড়ি কোন থানা বা উপজেলা এটা উল্লেখ আছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু ট্যাপ করলেই আমরা ওই পাত্রের সাথে যোগাযোগ করতে পারবো। এখানে যত প্রোফাইল আছে সব প্রোফাইলের কিন্তু একই সিস্টেম, হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি কথা বলতে পারবো ওই পাত্র বা পাত্রীর সাথে। হ্যাঁ, তো এইভাবে এখানে ডিমান্ড সেকশন আছে, এই ডিমান্ড সেকশনে কি রকম পাত্র বা পাত্রী চাচ্ছেন সেটার উল্লেখ আছে। তো আমরা দেখে নিলাম যে ওয়েবসাইট। তো এখন আপনি হয়তো প্রশ্ন করবেন বা দর্শকরা জানতে চাইবে যে এখানে প্রোফাইল খুলতে কি কি লাগে। এখানে প্রোফাইল খুলতে হলে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, আর ছবি ম্যান্ডেটরি না, আপনি চাইলে ছবি সহ অথবা ছবি ছাড়া প্রোফাইল খুলতে পারবেন। আর সামান্য ফি লাগে, সেটা পাত্রীদের ক্ষেত্রে খুবই কম নিচ্ছি। এখন আপনি আরো প্রশ্ন হয়তো করবেন যে আমার জানার ইচ্ছা যেটা, আপনি কতদিন থেকে এটা চালু করেছেন এবং এই পর্যন্ত কিভাবে আপনি সাড়া পাচ্ছেন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এখন সবকিছুই পাচ্ছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের সার্ভিসটা শুরু হচ্ছে 2020 সালে যখন কোভিড ছিল, এই কোভিড এর সময় কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু এবং শুরু থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষজন আমাদের এখানে যারা পাত্র বেশি, বিশেষ করে পাত্র যারা প্রোফাইল করছেন ওনারা হচ্ছেন ইউরোপ, আমেরিকা, স্পেন, ইতালি, পর্তুগাল, বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসরত যেসব সিলেটিরা আছেন, বিশেষ করে পাত্ররা প্রোফাইল করছেন এবং পাত্রী সিলেটের পাত্রীরা আমাদের
আমাদের আমাদের তো মেইন টার্গেট হচ্ছে সিলেটি, আমাদের এটা সিলেটি বিএসএমই.কম সিলেটি পাত্রীরা প্রোফাইল খুলতেছেন। আর আমাদের এখানে সিকিউরিটি খুব ভালো, কারণ এখানে আপনি তো ছবি ছাড়াই প্রোফাইল খুলবেন, ছবি দিয়েও প্রোফাইল খোলা যায়, ছবি দিলে একটু দ্রুত কাজ হয় আর কি। আর এখানে ফি ছাড়া আমরা কোনো কি বলে আর কোনো ফি নেই না। আর আমাদের এটার মেইন লক্ষ্যটা হচ্ছে রাইবার মুক্ত, মানে মিডল ম্যান মুক্ত সার্ভিস দেয়া। আমরা একটি বিষয় একটু ক্লিয়ার জানতে চাই যে দর্শকদের জন্য, আপনাদের এখানে আমরা দেখেছি লেখা আছে অনেক স্থান বা অনেক ধরনের পাত্রী পাওয়া যায়, আপনি যদি সে বিষয়টা একটু ক্লিয়ারলি বলেন যে আসলে কোন কোন ধরনের পাত্রী এখানে রয়েছে, আমাদের পর্যন্ত আপনাদের প্রোফাইলে রয়েছে। আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোফাইল আছে, বিশেষ করে এখানে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল পাত্ররা প্রোফাইল খুলছেন। আর পাত্রীরা হচ্ছে সমস্ত সিলেটের সিলেটের বিভাগের যেখানে যে সব উপজেলার পাত্রীরা আমাদের ওয়েবসাইটে আছেন। এখন যদি আমি সংখ্যা বলি তাহলে আমি বলতে পারি যে একটা পেজে 16টা প্রোফাইল, এরকম করে আমাদের এখানে 43 পেজ পাত্রীরা আছেন। আর প্রতিদিন পাত্রীরা প্রোফাইল খুলছেন, প্রতিদিন পাত্ররাও প্রোফাইল খুলছেন, ডিলিট হচ্ছে, নতুন করে প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। এক পাত্রীরা বিশেষ করে আমাদের মনে হয় 600 মানে 650-এর উপরে পাত্রী আছেন আমাদের ওয়েবসাইটে। পাত্ররা আগে আমি বলছি কয়েকবার বলে ফেলছি যে পাত্ররা আছেন প্রোফাইল খুলতেছেন। এদিক থেকে আপনারা এই পর্যন্ত আপনাদের এখান থেকে কতটুকু সাকসেসফুলি এদিকে আপনি যাচ্ছেন বা কতটি ম্যারেজ হয়েছে বলে আপনারা? হ্যাঁ, আমাদের এখানে কয়টা ম্যারেজ হয়েছে এটা আমাদের লক্ষ্য না, কারণ আমরা তো কোনো বিয়ে লাগিয়ে দিই না, আমরা কোনো বিয়ে লাগিয়ে দিই না, কোনো ছবি বায়োটা রাখি না, কোনো ছবি বায়োটা বিনিময় করি না। এখানে এটা প্রোফাইল খুললে কি হয়, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে প্রোফাইল খুললে দুপক্ষের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারে। একটু আগে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিভাবে মানে কথা বলতে এটা লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কি হয় যে এখান থেকে লিঙ্কের কাজটা হয়, লিঙ্কিং হয় এখান থেকে। তো লিঙ্কিং প্রতিদিনই হচ্ছে, আমি আমাদের হোয়াটসঅ্যাপে এগুলো সাকসেস স্টোরি আসে যে কেউ একটা পাত্র পেয়ে গেলে উনি বলবেন যে আমি পাত্র পেয়ে গেছি, বা আমাদের একটা জায়গায় কথা হচ্ছে, আমাদের একটা জায়গায় মানে বনিবনা হচ্ছে, তো আমার প্রোফাইলটা ডিলিট করে দেন। আমাদের কাজটা হচ্ছে এটুকুই পর্যন্ত, মানে ডিলিট করা। হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলটা ঠিকমতো চলতেছে কিনা, ওয়েবসাইট ঠিকমতো চলতেছে কিনা, এই বিষয়গুলো আমাদের আমাদের সার্ভিসের আওতায় পড়ে, কিন্তু কোন ছবি বায়োটা বিনিময় করা এটা আমাদের আওতায় পড়ে না। এখানে আমরা দেখলাম যে বিধবা আছেন এবং অনেকে রেভুস দিয়েছেন, এরকম আছেন, তাহলে এরকম পাত্রপাত্রী আছেন আপনাদের প্রোফাইলে এখন পর্যন্ত? হ্যাঁ, এখানে আমরা সামান্য কয়েকটা লিস্ট উল্লেখ করেছি। এখানে আমাদের সিলেটে আলেমা পাত্রীর খুবই চাহিদা, এখানে আমরা আলেমা পাত্রীও আছে, এখানে আমরা বলছি সরকারি চাকরিজীবী। আলেমা পাত্রী হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসা ম্যাগ্রোভ ব্যাকগ্রাউন্ড, তাদেরকে আমরা আলেমা পাত্রী সহজে বলে থাকি এবং মানুষজন এই শব্দে তাদেরকে ব্যাখ্যা করে থাকেন। আর আমাদের এখানে বেসরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, মানে প্রাইভেট স্কুল টিচার, সরকারি স্কুল টিচার সবাই আছেন আমাদের ওয়েবসাইটে। আমরা সব লিস্ট কিন্তু আমরা এখানে উল্লেখ করি না। আপনাদেরকে মানে সহজে যাতে কারো যদি পাত্রী প্রয়োজন হয় বা পাত্র প্রয়োজন হয় সহজে একটা প্ল্যাটফর্ম করে আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি দেখে দেন, এই যে দেখে দেন, এই এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু মানে কাজটা হচ্ছে। আপনি একটু ক্লোজ আপ ভিউ নিলে আপনি দেখতে পারবেন। আমাদের এটা লক্ষ্যটা হচ্ছে যে রায়বার ছাড়া, মিডল ম্যান ছাড়া আমরা সার্ভিস দিব সমস্ত সিলেটবাসীদেরকে। কেউ এখন প্রোফাইল খুলে এখনই পাত্রপাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন, সবার সাথে কথা বলতে পারবেন, সবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। একটু ক্লিয়ার করেন, আপনারা এখানে প্রোফাইল খুলতে হলে মানে কিভাবে আপনার সাথে কথা বলতে হবে, কি কি প্রয়োজন হয় একটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দর্শকদেরকে দিয়ে দিয়েছেন এবং দর্শকরা দেখতে পারবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ লিঙ্কটাও আপনি দিয়েছেন, এই হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আমাদের কাছে চলে আসলে আমরা বলে দিব কিভাবে প্রোফাইল খুলতে হয়। প্রোফাইল খুলতে আগে বলছি যে একটা ইমেল অ্যাড্রেস লাগবে আপনার, আর হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটার মাধ্যমে আপনার সাথে লোকজন যোগাযোগ করবে এবং আপনিও তার সাথে যোগাযোগ করবেন। এই সিম্পল, মাত্র 5 মিনিট লাগবে, আমরা প্রোফাইল খুলে দেবো, যদি আপনারা না আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারাই পারবেন, এটা খুবই সহজ। এটা আর কি বিষয়ে যখন তাদের পাত্র এবং পাত্রী যদি তাদের মিল হয়ে যায় বা তারা পেয়ে যান, তাহলে সেটা আপনাকে বলার পরে পরেই কিন্তু আপনি সেটা ডিলিট করে দিচ্ছেন। সেটা আমি আমাদেরকে যখন বলবে উনি যে আমরা পাত্র পেয়ে গেছি বা আমাদের বিয়ে হয়ে গেছে, এমন অনেকে বলছে যে আমার বোন লন্ডন চলে গেছে, এবং অনেকে বলছেন যে ভাই আমার পাত্রী পেয়ে গেছে, আমি আমেরিকা থেকে, তো আমার দেশে আসলে মানে বিয়ে হবে এরকম, তো আপনাদেরকে আপনাদের জন্য দোয়া রইল, তো এরকম করে বলতেছেন। আমাদের কাজটা হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে প্রোফাইলটা খুলবেন, আপনার প্রোফাইলটা ঠিকমতো চলতেছে কিনা, এটাই হচ্ছে আমাদের জব। আর এখানে দুপক্ষের সাথে কার সাথে কি কথা হবে, তাদের কি বনিবনা হবে, এগুলো আমাদের আওতার বাইরে। যেহেতু এটা ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এখানে তো বিয়ে লাগানোর তো কোনো প্রশ্নই আসে না, আমাদের এটা আমাদের কাজ নয়। আমাদের কাজটাই হলো রায়বার মুক্ত, আমাদের রায়বারের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু যেহেতু একটা ডিজিটাল ওয়ার্ল্ড, আমাদের দেশটাও ডিজিটাল হয়ে যাচ্ছে, তো আমি মনে করি যে আমাদের অবশ্যই, হ্যাঁ, তো কেন আমাদের ম্যাট্রিমোনিয়াল সেক্টর, এই বিয়ে শাদীর সেক্টরটা কেন ডিজিটালাইজড হবে না,
ডিজিটালাইজড করার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং আমাদের এই যে সাইটটা, এটা কিছুদিন পরে আমাদের আপডেট হবে, আমরা হাই টেকনোলজি নিয়ে আসবো। এটা একটা ডেমো সাইট, এটা আমরা ফেলে দিব, এবং আমাদের হাই টেকনোলজি যখন আসবে তখন আরো সিকিউরিটি এনশিওর হবে আপনাদের। এটা কি সিলেটে প্রথমেই আপনি করলেন? এটা সিলেটে আমরাই ফার্স্ট, এবং সিলেটে এটা শুরু করার পর থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং এটার ডিজাইন, এখানে যে কন্টেন্ট গুলা, এটা এমনভাবে ডিজাইন করা যাতে কারো প্রাইভেসি নষ্ট না হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কারো বাবা মার নাম উল্লেখ থাকে না, কারো বাবা মার নাম উল্লেখ থাকে না। এই যে আমি একটু আগে দেখিয়ে দিলাম যে আমরা একটা সিম্পল প্রোফাইল এখানে দেখি, এই যে আপনি এই প্রোফাইলটা যদি আপনি দেখেন, এটা ডেমো প্রোফাইল, এখানে কোনো বাবা মার নাম উল্লেখ নেই। যে প্যারেন্টস বোথ অ্যালাইভ, মানে দুজন বাবা মা দুজন বেঁচে আছেন, সিবলিংস ভাই বোন কজন নেই, ফরেনার ইন ফ্যামিলি, মানে ফ্যামিলিতে কেউ কি বিদেশে আছেন, এই বিষয়টা, বংশ উল্লেখ আছে, তালুকদার, বাসা এখন কোন জায়গায়, সিলেট সিটিতে বসবাস করতে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তার সাথে কথা বলা যায়, নাম্বার সেভ দিতে হয় না, মানে সবকিছু মানে ডিজিটালাইজড। হ্যাঁ, সবকিছু হাইট আছে, কিন্তু তাদের কথাবার্তা হয়ে গেলে তারা তাদের পরিচয় বা কিছু তথ্য, হারানোর কিছু নেই, সিকিউরিটি নষ্ট হওয়ার কিছু নেই। যখন একটা পাত্র আপনাকে ফোন দিয়ে বললো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার একটা প্রোফাইল দেখলাম, এটা আইডি নাম্বার এত, তখন আপনি আইডি নাম্বারটা চেক করে এখানে দেখলেন যে একটু আগে সার্চ বার, এটা এন্টার আইডিতে সার্চ করে দেখলেন যে তার প্রোফাইলটা আছে কিনা। যখন দেখলেন তার প্রোফাইলটা আছে, তখন আপনি তার বায়োডাটা নিলেন, তার সাথে আপনার বোনের ছবি বিনিময় করলেন। যখন মনে করলেন যে না, এই ছেলের সাথে আমার বোনের ছবি বিনিময় করা যায়, আপনি ছবি বিনিময় করলেন, ছবি বিনিময় করার পরে গার্জিয়ানের সাথে কথা বললেন, বা যেভাবে আপনি আপনার মাত্রা এগিয়ে নিলেন, এরপরে এত কাজ শেষ। একটা বিষয় ছোট্ট একটা বিষয়, আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষকে উপকৃত করছে, যেভাবে প্রতারিত করছে, সেই দিক থেকে আপনারা কতটুকু সতর্ক আছেন যে এই প্রোফাইলে এমন কোন প্রতারক মেয়ে বা ছেলে প্রোফাইল খুলতে পারবে বলে, আপনারা যখন প্রোফাইলটা করতে যান তখন কতটুকু আপনারা চিন্তা ভাবনা করেন যে আসলে এই মানুষটা সঠিক আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন, এটা অনেকের মনে এই সন্দেহটা আছে, আমি সন্দেহটা ক্লিয়ার করে দিচ্ছি। যখন একজন প্রোফাইল খুললো এবং একটা ছেলে এসে বললো যে আমার বংশ চৌধুরী, এবং সে চৌধুরী কিনা সেটা আপনি যাচাই বাছাই করবেন, এটা আমরা তো যাচাই বাছাই করা সম্ভব নয়, কারণ এখানে শত শত প্রোফাইল, শত শত মানুষের কি এটাকে বংশ কি আমরা যাচাই বাছাই করবো? নো। তো কেউ একটা বললো যে লন্ডন থেকে একটা ছেলে বলতেছে সে লিগেল, সেই আদৌ লিগেল কিনা সেটা আপনি যাচাই বাছাই করবেন, এটা আমাদের পক্ষে না। এখানে আমরা ভেরিফিকেশন, এত আমি যদি এত হাই সিকিউরিটি এত ভেরিফিকেশন নিয়ে আসি তাহলে ডিজিটাল ম্যারেজ মিডিয়া দাঁড়াবে না, ওয়েবসাইটে সিলেটে দাঁড়াবে না, এত হাই সিকিউরিটি। এখন যদি আমি বলি যে হ্যাঁ আপনাদের প্রোফাইল খুলতে হলে একটা ভোটার আইডি কার্ড দিতে হবে, অনেক পাত্রী আছেন তাদের ভোটার আইডি কার্ড নেই, অনেক ছেলে আছে লন্ডনে আছেন, তাদের তারা দেশের নাগরিক, মানে দেশে ওইখানে জন্ম বেড়ে ওঠা বা ওইখানে নাগরিকত্ব পাচ্ছেন কিন্তু দেশে আইডি কার্ড করেন নাই, তো সেই আইডি কার্ড কি প্রোভাইড করবে? তো এখানে আমরা যেটা করছি জেনারেলাইজড ইনফরমেশন, মানে হচ্ছে যে আপনার মানে আপনাকে কেউ বুঝতে পারবে না যে আপনি প্রোফাইল খুলছেন। যেমন আপনি আপনার বোনের জন্য প্রোফাইল খুললেন, এখানে আপনার বাবা মার নাম তো উল্লেখ করে নাই, কেউ চিনতে পারবে না আপনার জন্য, এখান থেকে হারানোর কিছুই নাই। বাট সিকিউরিটির বিষয়টা হলো এখানে আপনি এই ডিজিটাল যুগে সিকিউরিটিটা হচ্ছে আপনার আমার কাছে এখানে। আর আজকাল অনেকেই মনে করেন যে ছবি দিব, ছবি দিয়ে কি হবে, ছবি দিয়ে কিচ্ছু হয় না আজকাল এখানে, মানে আপনি যদি সহজে বলেন যে এখান থেকে কার কোনো ক্ষতি হয়েছে কিনা, এখান থেকে ক্ষতি হয় না, এখান থেকে কি হয় যে একটু বিরক্ত বোধ হয়, মানে ছেলেরা আপনাকে এমন হতে পারে যে যেটা আপনি চাচ্ছেন না ওরা আপনাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বিরক্ত করতেছে, এটা হবে, এটা এটা হচ্ছে, কিন্তু যে আপনার জানা যাচ্ছে বাচ্চা করাটা আপনার একান্ত নিজস্ব। হ্যাঁ হ্যাঁ, এটা ওই ছেলেটা লিগ্যাল কিনা, ওই ছেলেটা বিএ পাস কিনা, ওই ছেলেটার বংশ ভালো কিনা, সে কি মানে দেশে আসছে কিনা, সেটা আপনাদের জানার বিষয়, যাচাই করার বিষয়, এটা আমাদের আওতায় পড়ে না, আমরা মানে এই বিষয়গুলো আমরা এনশিওর করতে পারবো না, আমরা কেন, এটা কেউই মানে এনশিওর করতে পারবে না। অবশেষে আমরা যারা দর্শক আছেন, আপনারা দেখছেন বাংলাদেশের সিলেট আমাদের সাথে যোগাযোগ করুন। আর সিলেটের ম্যাগাজিন যেহেতু একটি পরিচিত, একটি ট্রাস্টেড একটা পেজ, তো আমি তাদেরকে বলবো যে উনারা তো যখন একটা নিউজ করেন তো জেনে শুনে বুঝে করেন, তো আপনারা এই জায়গায় আমার মনে হয় যেন আসলে আপনারা কিছু একটা পাবেন। আর ওয়েবসাইটে যারাই প্রোফাইল খুলছে পাত্র না পেলেও বলছে যে হ্যাঁ আপনাদের রেসপন্সটা খুবই ভালো, আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের আপনাদের এখানে যদি প্রোফাইল খুলে পাত্র পাত্রী নাও পান বলবেন যে আমাদের এখানে টাকাটা নষ্ট হয় নাই। আপনি একটা রায়বারের কাছে যাবেন, 500-1500 টাকা নিবে, সে আপনাকে কি দিবে সেটা আমি জানি না, কিন্তু আপনি এখানে প্রোফাইল খুললে আপনি কিছু একটা পাবেন নিশ্চিত।
ধন্যবাদ দর্শক, আমরা বিয়েশাদী.com এর কিছু তথ্য এখানে দেওয়া আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের আর সকলের সহযোগিতায় বিয়েশাদী.com এগিয়ে যাবে। সিলেটে পাত্র পাত্রীর সন্ধান কিন্তু এখন আপনার ফোনেই কিন্তু আপনি পাচ্ছেন, ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আপনি সবকিছু পাচ্ছেন, অথবা আপনি প্রোফাইল করলে আপনি আপনার পাত্র অথবা পাত্রীকে খুঁজে নিতে পারেন। তাই আমরা আজকে সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, এবং এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিও কতটুকু উপকৃত হবে আমি জানি না, তবে অনেকের কাজে লাগবে। অনেকে এই বিষয়টা হয়তো ভিন্নভাবে দেখবেন, আবার অনেকে এটা ভালোভাবে দেখবেন, কারণ কে কোথায় কিভাবে আছে সে তার নিজের অবস্থা নিজেই ভালো বলতে পারবে। আমরা দেখেছি যে অনেকেই এখান থেকে অনেক সুবিধা নিয়েছেন ইতিমধ্যে, আমরা এর আগেও ভিডিও করেছি, অনেক সুবিধা নিয়েছেন। এরপরে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো ইনশাআল্লাহ আজকের যে লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করছি সিলেট শহরের একটি এলাকা থেকে কিন্তু এই ভিডিওটি দিয়েছি, এবং তাদের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ লিংক আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমাদের ক্যাপশনের নিচে। আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ লিংক ক্লিক করলেই কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে আপনারা প্রবেশ করতে পারেন। তাছাড়া দুটি নাম্বার আছে সেখানে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য বুঝে শুনে নিতে পারেন। তবে একটা কথা, যেহেতু তিনি বলেছেন যে সিলেটের ম্যাগাজিন 2014 সাল থেকেই কিন্তু চালু হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, এবং সেখান থেকেই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করার জন্য, এবং আমরা যে ভিডিওগুলো দিই মোটামুটি বুঝে শুনে আপনাদের কাছে তুলে দিতে পারি। তবে সেটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, তবে আমরা চাচ্ছি যে যার ভালো লাগে তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি। তো আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। যেহেতু আমাদের যুগ এগিয়ে যাচ্ছে, আমরা যত সময় যাচ্ছে তত ডিজিটাল পদ্ধতি আমরা ব্যবহার করছি, আধুনিকতার ছোঁয়ায় আমরা ঢুকছি, সেদিক থেকে এটাকেও আমাদের আরো প্রচার করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।